নমস্কার, আমি সুমনা। আপনারা দেখছেন রিজম টাইমস। বিস্তারিত খবরে যাবার আগে দেখে নেব হেডলাইন্স। দুর্গাপুরে পালিত হলো ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্মদিবস। জালিয়াতি চক্রের জাল ছড়িয়ে পড়েছে রাজ্য জুড়ে। দুর্গাপুরে পালিত হলো বাংলার রূপকার ডক্টর বিধানচন্দ্র রায়ের পূর্ণ জন্ম জয়ন্তী। বহু মানুষের উপস্থিতিতে এদিনের অনুষ্ঠানে এক অন্যতম মাত্রা পায়। বাংলার রূপকার ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্মদিনে তাকে শ্রদ্ধা জানানো হলো দুর্গাপুরে। মহকুমা হাসপাতালের সামনে ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্মদিন উপলক্ষে তার আবক্ষ মূর্তিতে মাল্যদান করেন দুর্গাপুর মহকুমা হাসপাতালের সুপার ডক্টর ধীমান মণ্ডল, দুর্গাপুর নগর নিগমের জলবিভাগের মেয়র পরিষদ দীপঙ্কর লাহা সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। বিধাননগরের বিধান স্মৃতি মঞ্চের উদ্যোগে এই অনুষ্ঠানে শহরের বিশিষ্টজনরাও উপস্থিত ছিলেন। আসানসোল দক্ষিণ থানার পুলিশের হাতে ধরা পড়ল চার সাইবার অপরাধী। উদ্ধার নগদ টাকা, ল্যাপটপ, সিম কার্ড ও মোবাইল ফোন, সকলের বাড়ি জামতড়ায়। সাইবার প্রতারণার সঙ্গে যুক্ত থাকার অভিযোগে চারজনকে গ্রেপ্তার করল আসানসোল দক্ষিণ থানার পুলিশ। গত 24 তারিখে আসানসোল দক্ষিণ থানার DRM অফিস সংলগ্ন এলাকা থেকে এদের আটক করা হয়। উদ্ধার হয় 2 লক্ষ টাকার বেশি নগদ অর্থ, 20টি পেটিএম ডেবিট কার্ড এবং বিভিন্ন কোম্পানির মোবাইল ও সিম কার্ড। পুলিশের দাবি, ধৃত চারজনের বাড়ি ঝাড়খণ্ডের দেওঘর এবং জামতড়া এলাকায়। তারা বড় কোনো অপরাধের জন্যই একসঙ্গে জড়ো হয়েছিলেন। আমার যেটা করা করছি না, জমির আল থেকে অর্ধদগ্ধ এক মহিলার মৃতদেহ উদ্ধারের ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। পুলিশ ঘটনায় তদন্তে নেমেছে। বৃহস্পতিবার পূর্ব বর্ধমানের মালিপাড়ায় অর্ধদগ্ধ অজ্ঞাত পরিচয়ে এক মহিলার মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়ায় এলাকায়। মৃতদেহটি অল্প বয়সী মহিলার বলেই অনুমান স্থানীয়দের। ঘটনায় খবর পেয়ে ঘটনাস্থলে আসে DSP হেডকোয়ার্টার সৌভিক পাত্র, SDPO আমিনুল ইসলাম সহ বর্ধমান থানার পুলিশ কর্মীরা। মৃতদেহটিকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া হয় বর্ধমান মেডিকেল কলেজ হসপিটালে। স্থানীয় বাসিন্দারা সকালে বাঁধের ধারে জমির আলে অর্ধদগ্ধ মহিলার মৃতদেহটি দেখতে পায়। মৃতদেহর পাশ থেকে দেশলাই ও একটি পোড়া প্লাস্টিকের বোতল উদ্ধার করেছে। আমি দেবই না, আমি
আমি এই রাস্তা দিয়ে প্রতিদিন মর্নিং ওয়াক করতে যাই। এক ভদ্রলোক, বয়স্ক ভদ্রলোক জমিতে যাচ্ছে ভেন্ডি তুলতে, সে যখন হঠাৎ পুরা পাটা দেখে ভয়েতে থতমত খেয়ে পালিয়ে আসে। হঠাৎ আসার পরে আমি তখন এখানে মর্নিং ওয়াক করতে করতে আসছি, আমাকে তখন ডাকলো, ওই বিদু বিদু শোন, একটা দেখ একটা কী জিনিস, একটা কী জিনিস যে, তারপর আমিও দেখে আমিও হতভম্ব হয়ে গেলাম। তারপর কিছু কিছু পাড়ার প্রতিবেশীকে জানানো হয়, জানানোর পর একের পর এক দেখতে আসে, আমিও কিন্তু সম্পূর্ণ সেরকমভাবে দেখি নাই কো। তারপর যখন আমার বুকটা যখন ঠান্ডা হলো, তারপর আমি নিচে গিয়ে দেখলাম, নিচে গিয়ে দেখলাম একটা ওখানে খানিকগুলো দেশলাই কাঠি আছে, প্লাস একটা বোতল আছে, প্লাস মেয়েটার গোটা শরীর দেখা যাচ্ছে। আমি কিন্তু প্রথম দেখেছিলাম কিন্তু পাটা, তারপর আমি ডিটেলস যখন দেখি তখন একটা মেয়ের পুরো অবস্থায় মেয়েটা পড়ে রয়েছে। জালিয়াতি চক্রের জাল ছড়িয়ে পড়েছে রাজ্য জুড়ে। জাল আধার কার্ডের পর এবার ভুয়ো সিম কার্ড তৈরির চক্রের হদিশ পাওয়া গেল মুর্শিদাবাদে। মুর্শিদাবাদের শামসেরগঞ্জে সিম কার্ডের জালিয়াতি চক্রের সন্ধান পেল পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে মুর্শিদাবাদের হাউসনগর বাজারে বিশেষ অভিযান চালায় শামসেরগঞ্জ থানার পুলিশ। অভিযানে উদ্ধার হয়েছে একটি ল্যাপটপ, প্রিন্টার, স্ক্যানার, একটি বায়োমেট্রিক স্ক্যানার, ছটি মোবাইল ফোন ও একটি ক্যামেরা। এগুলি জাল সিম কার্ড তৈরির কাজে লাগত বলেই পুলিশের ধারণা। 31 বছর বয়সী মোক্তার হাসানকে এই কারবারে যুক্ত থাকার অভিযোগে আটক করেছে পুলিশ। থানাতে একটা রেড হয়েছিল, একটা গোপন সূত্রে খবর শামসেরগঞ্জ থানার কাছে ছিল, একটা লোক, একজন লোক কিছু ফেক সিম কার্ড তৈরি করছিল। ওই সিম কার্ড তৈরি করতে গিয়ে যে আধার কার্ড এবং ভোটার কার্ড যেগুলো লাগে ওইগুলো কিন্তু ওখানে পাওয়া গেছে। সেই অনুযায়ী আইনানুগত প্রক্রিয়া শুরু হয়ে গেছে, তা ওনাকে গ্রেফতার করা হয়েছে এবং ওনার কাছ থেকে কিছু সিম কার্ড এবং আধার কার্ড এবং কিছু ফেক ভোটার কার্ড জালিয়াতি সব কিছু ওইগুলো উদ্ধার করা হয়েছে এবং অ্যারেস্ট করে আমরা কোর্টে পাঠানো হচ্ছে। তাছাড়া যে সিম কার্ডগুলো ওখান থেকে তৈরি হয়েছিলো এতদিনে ওইগুলো সব আমরা লিস্ট করছি, লিস্ট করে আমরা সার্ভিস প্রোভাইডারকে লিখে পাঠাবো, ওই নাম্বারগুলো ডিঅ্যাক্টিভেট করা হচ্ছে। কবে রিমান্ড দিলে? 7 দিনের রিমান্ড প্রেয়ার হয়েছে সম্ভবত এবং কোর্ট যেটা বা বলবেন ওই অনুযায়ী কাজ হবে। গঙ্গায় আবার ভেসে এলো মৃতদেহ। মালদার মানিকচকে গঙ্গায় ভেসে আসা মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো এলাকায়। মৃতদেহটির কোনো পরিচয় এখনো পাওয়া যায়নি। মৃতদেহটি ভিন রাজ্য থেকে ভেসে এসেছে কিনা খতিয়ে দেখছেন পুলিশ। মালদার মানিকচকের জোতপাট্টা ডোমহাটা এলাকায় গঙ্গা থেকে একটি মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। মালদা জেলাশাসক ঘটনাটির সত্যতা স্বীকার করে নিয়ে বলেন, সবকিছু খতিয়ে দেখা হচ্ছে। কিছুদিন আগে উত্তরপ্রদেশে করোনা মৃতদেহ গঙ্গায় ভাসিয়ে দেওয়া হয় বলেই খবর আসে। সেই সময় নবান্ন থেকে সতর্ক করা হয় মালদা জেলা প্রশাসককে, কারণ এখান দিয়ে রাজ্যে প্রবেশ করছে গঙ্গা। গত মাসের প্রথমে গঙ্গায় দুটি মৃতদেহ ভেসে আসে। বুধবার দুপুরে আরেকটি মৃতদেহ ভেসে আসছে দেখে এলাকার বাসিন্দারা। খবর দেওয়া হয় পুলিশকে। জেলাশাসক রাজশ্রী মিত্র বলেন, মৃতদেহটিকে উদ্ধার করা হয়েছে। খতিয়ে দেখা হচ্ছে মৃতদেহটি কোথা থেকে কিভাবে এলো। মোটামুটি দু তিন দিন আগে একটা ভেলাতে করে মশারিতে টাঙানো একটা দেহ, মেয়ে ছেলের দেহ ঘাটে ভেসে এসেছিলো, সেটা আমরা দেখেছি। এবং আজকেও একটা যতপাট্টা ঘাটের থেকে অনতি দূরে শ্মশান ঘাটের দিকে একটা নতুন করে দেহ আমরা খবর পেলাম, শুনলাম যে এরকম একটা ক্ষতবিক্ষত দেহ সেখানে উদ্ধার হয়েছে, এটুকু আমরা জানতে পেরেছি। সম্ভবত এদিকে এখন জল চারিদিকে গঙ্গা জলস্তর বৃদ্ধি পাচ্ছে, বর্ষার জল ঢাল বেয়ে আসছে, স্রোতে কোনো জায়গা থেকে অজ্ঞাত দেহগুলো আসছে, হয়তো করোনার মৃতদেহও থাকতে পারে। সঠিক তদন্তর আমরা আশা রাখছি প্রশাসনের কাছে যে কিসের দেহ কী ব্যাপার আছে, এগুলো উপযুক্ত তদন্ত হোক।
শুনতে পাই যে এখানে একটা বডি লেগে আছে, তো আসলাম দেখতে, তো একটা হাত কাটা আছে বডি, আর নদীর ধারে কিনারা লেগে আছে। কার দেহ, ছেলে না মেয়ের? বেটে ছেলে। দেখে কি মনে হচ্ছে দেহ, দেহটা কতদিন পুরনো? দেহ 5-7 দিন, 8 দিনের মতো হবে। কি মনে করছেন, কোথায় থেকে এসছে? কোথা থেকে এসে নদীতে আছে, তো নদী তো অনেক অনেক দূর থেকে লেগে আছে, বিহার থেকে আসলো না, এইদিকে ঝাড়খণ্ড থেকে আসলো না, উত্তরপ্রদেশ থেকে, এটা তো অনুমান করা তো সম্ভব হয়ে যাবো সম্ভব। জাল ভ্যাকসিন কাণ্ডের প্রতিবাদে বারাসাত থানার সামনে অবস্থান বিক্ষোভ সিপিআইএম এর। দোষীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গণ ডেপুটেশন থানায়। সিপিএম এর অভিযোগ, বিভিন্ন নেতা মন্ত্রীর সাহায্য নিয়েই একজন ভুয়ো আইএএস অফিসার গোটা রাজ্যের মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে। এই ঘটনায় দেবঞ্জনের শাস্তির পাশাপাশি সঠিক তদন্তের দাবিতে সরব হলেন তারা। এই জাল ভ্যাকসিন কাণ্ডে দেবঞ্জনের সাহায্যকারীদেরও শাস্তির দাবি জানানো হয় এই দিন। বারাসাত থানার সামনে বেশ কিছুক্ষণ অবস্থান বিক্ষোভ চলে সিপিআইএম কর্মী সমর্থকদের। বিক্ষোভকারীদের পক্ষ থেকে একটি ডেপুটেশন দেওয়া হয় থানায়, এই ভুয়ো ভ্যাকসিন মামলায় যাতে সঠিক তদন্ত হয় এবং দোষীরা যাতে শাস্তি পায় তার দাবিও জানান বিক্ষোভকারীরা। আমাদের দাবি নিয়ে দেবাঞ্জন দেব সহ নেতা মন্ত্রী এই শাসক দলের সমস্ত যারা জড়িত আছে তাদের সমস্ত মানুষের যাতে অপরাধ দৃষ্টান্তমূলক এই অপরাধের শাস্তি হয় তার দাবি নিয়ে গেছিলাম। এবং এই প্রতিবাদে যখন এসএফআই ডিওয়াইএফআই এডবা রাস্তায় নেমেছিল, তার উপর যে নৃশংস আক্রমণ, তার প্রতিবাদে যাতে বিচার পাই আমরা সেই দাবি নিয়েছিলাম। এই সমস্ত বিষয়গুলো বিচার বিভাগীয় তদন্ত দাবি আমরা নিয়ে গেছি। আমাদের সঙ্গে আইসি যেটুকু কথা হয়েছে, আইসি বলেছে এটা যেভাবে যে পদ্ধতিতে ডিআইবির কাছে যাওয়া সেগুলো পৌঁছে দেবেন, এবং সেই মাফিক আমাদের আজকে সমস্ত থানাতেই হচ্ছে। এটা এই সমস্ত থানায় যে এই আমাদের যে দাবিগুলো এইভাবে করছে, সে দাবিগুলো একত্রিত হবে, যেভাবে হয় আর কি সেইভাবে সঠিক জায়গায় যাবে। জাল ভ্যাকসিন কাণ্ডের জেরে উত্তাল ভাটপাড়া থানার সামনেই অবরোধ বিক্ষোভ সিপিএম এর। দোষীদের গ্রেপ্তার করে কঠোর শাস্তির দাবি বিক্ষোভকারীদের। জাল ভ্যাকসিন কাণ্ডে যুক্তদের শাস্তির দাবিতে বিক্ষোভ ভাটপাড়ায়। দোষীদের কঠোর থেকে কঠোরতম শাস্তির দাবিতে ভাটপাড়া থানার সামনে সিপিআইএম এর ভাটপাড়া জগদ্দল এরিয়া কমিটি ছাত্র যুব মহিলা সংগঠনের সদস্যরা বিক্ষোভে ফেটে পড়েন বুধবার সন্ধ্যায়। দফায় দফায় চলতে থাকা বিক্ষোভে চাঞ্চল্য ছড়ায় এলাকায়। থানার সামনে সিপিএম এর এদিনের বিক্ষোভে বহু সাধারণ মানুষকেও যোগ দিতে দেখা যায়। থানার ভারপ্রাপ্ত আধিকারিকের কাছে একটি স্মারকলিপিও তুলে দেন বিক্ষোভকারীরা। গণ আন্দোলনের অন্যতম নেতা কংগ্রেস শ্যামল ব্যানার্জি, দাঁড়িয়ে গোটা পশ্চিম বাংলার বুকে দাঁড়িয়ে কোভিড সিচুয়েশনে দাঁড়িয়ে আজকে দাঁড়িয়ে ছাত্র যুব মহিলা প্রত্যেকে রেড ভলেন্টিয়ার, সবাইকে টিকে দিতে হবে। টিকে না দিলে বাঁচার সম্ভাবনা কমে যাচ্ছে। কোটি কোটি মানুষের আত্মনাদ হচ্ছে আমরা বাঁচতে চাই, আর এই বাঁচার রাস্তা করে দেয় একটা সরকার এবং তার নেতৃত্বে পরিচালিত প্রশাসন। কিন্তু আমাদের রাজ্যে এবং কেন্দ্রে অদ্ভুতভাবে দেখেছি আমরা যে এমন দুটো সরকার আছে যারা বলে বেশি করে কম। কালকেই দেখলাম মোদি নিজের ডাক নিজে পিটিয়ে বলছেন যে পৃথিবীতে আমরা সবচেয়ে বেশি টিকে দিই, আমেরিকার থেকেও বেশি দিয়েছে। আমেরিকার থেকে আমাদের জনসংখ্যা 6 গুণ বেশি, ফলে ওদের যেখানে 29% টিকে দেওয়া হয়ে গেছে, আমাদের এখন সব মিলিয়ে 2 ডোজ পেয়েছে সারা ভারতবর্ষে 3%। 3 আর 29-এর মধ্যে অনেক তফাৎ।
ফলে সে দেশের জনগণের অনুপাতে তারা টিকে কিছু কম নেই। আজ এ পর্যন্তই, আগামীকাল দেখা হবে ঠিক এই সময় এই চ্যানেলে, দেখতে থাকুন লেজম টাইমস, নমস্কার।